শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের পড়ার বিষয় হচ্ছে শেয়ার মূলধন ও শেয়ার। শেয়ার মূলধন ও শেয়ার, শেয়ার মূলধন ও শেয়ার। তাহলে আমরা শেয়ার মূলধন ও শেয়ার এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আজ বলবো শেয়ার কাকে বলে, শেয়ার কি। তাহলে আমরা আগে বলবো শেয়ার কি। শেয়ার কোম্পানির মোট মূলধনকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়। এদের প্রত্যেকটি এককে এক একটি শেয়ার বলা হয়। কোম্পানি একটি কোম্পানি গঠন করতে হলে প্রাথমিক অবস্থা তার কি প্রাথমিক অবস্থা তার মূলধনের প্রয়োজন হয়ে থাকে। মূলধন ব্যতীত একটি কোম্পানি গঠন করা যায় না। তাহলে এই কোম্পানি গঠন করতে হলে কোম্পানিকে অবশ্যই মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রয় করতে হবে। তাহলে কোম্পানির মোট মূলধনকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়। এদের প্রত্যেকটি এককে এক একটি শেয়ার বলা হয়ে থাকে। তাহলে আজকে আমরা শেয়ার কাকে বলে, শেয়ার কি সেটা বুঝছি। কারণ কোম্পানির মোট মূলধনকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়। এদের প্রত্যেকটি এককে এক একটি শেয়ার বলা হয়ে থাকে। তাহলে আমরা এবার আসতেছি শেয়ার মূলধন। শেয়ার মূলধন কি? কোম্পানির শেয়ার বিক্রয় বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তাকে শেয়ার মূলধন বলা হয়। প্রাথমিক অবস্থায় কোম্পানি যে মূলধন নিয়ে প্রাথমিক অবস্থায় কোম্পানি যে মূলধন নিয়ে ব্যবসা সংগঠন ব্যবসাটি গঠন শুরু করে বা কোম্পানি গঠন শুরু করে সেটি হচ্ছে কোম্পানির মূলধন। আর এই মূলধন সংগ্রহ করা হয়ে থাকে দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে। আর শেয়ার বিক্রয় বাবদ কোম্পানি কী করে থাকে? মূলধন সংগ্রহ করে থাকে। তাহলে শেয়ার বিক্রয়ের অর্থ কোম্পানির মূলধন এবং প্রাথমিক অবস্থায় যে মূলধন নিয়ে প্রবর্তকদের সংগৃহীত অর্থ কিন্তু কোম্পানির মূলধন। তাহলে প্রাথমিক অবস্থায় যে অর্থ নিয়ে কোম্পানি গঠন শুরু করে থাকে সেটি হচ্ছে কোম্পানির মূলধন। আবার হচ্ছে শেয়ার বিক্রয় বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে সেটি হচ্ছে কোম্পানির মূলধন। প্রাথমিকভাবে প্রবর্তকরা ন্যূনতম মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করে থাকে। আর সেটাও কোম্পানি বিবরণপত্র ইস্যুর মাধ্যমে শেয়ার বিক্রয় আহ্বান জানিয়ে কোম্পানি জনসাধারণের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করে থাকে সেটিও কোম্পানির শেয়ার কোম্পানির মূলধন কোম্পানির মূলধন। তাহলে আমরা বলে থাকি শেয়ার মূলধনটা বলে সেটি হচ্ছে মূলধন। কিন্তু আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে শেয়ার মূলধন কাকে বলে। শেয়ার বিক্রয় বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে সেটি হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার বিক্রয় বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে সেটি হচ্ছে শেয়ার মূলধন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহের উৎস। শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহের উৎস, মূলধন ও তহবিল শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহের উৎস। শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহের উৎস কোম্পানি কিভাবে শেয়ার মূলধন এবং তহবিল সংগ্রহ করে থাকে। তাহলে আমরা মূলধনের অবিধানিক অর্থ বা অবিধানিক অর্থ অবিধানিক অর্থ হলো ব্যবসা নিয়োজিত শেয়ার মূলধন। ব্যবসা নিয়োজিত শেয়ার মূলধন কোম্পানি সমূহ ব্যবসা পরিচালনা করার জন্য কোম্পানির মূলধনের প্রয়োজন হয়ে থাকে এবং কোম্পানির মোট মূলধনে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করে এক একটি শেয়ার ইস্যু করে থাকে। এদের প্রত্যেকটি শেয়ার বিক্রয় বাবদ যে অর্থ সংগৃহীত হয়
সেটি হচ্ছে শেয়ার মূলধন। এবং শেয়ার মূলধন বাবদ এবং অন্যান্য বিভিন্ন তহবিল কোম্পানি মালিকের নিজস্ব তহবিল বিবরণ পত্র ইস্যুর মাধ্যমে কবর্তকদের প্রত্যেকেও অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। আর বিভিন্ন অর্থ নিজস্ব তহবিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে সংগৃহীত তহবিল বাণিজ্য ব্যাংক বিভিন্ন অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। নিম্নে বাংলাদেশ শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহের উৎস সমূহ তুলে ধরা হলো। প্রাথমিক অবস্থায় শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহের উৎসকে দুই ধরনের শেয়ার মূলধন ও তহবিল সংগ্রহ করে হয়ে থাকে। দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস, এক নম্বর দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস কোম্পানিসমূহ ব্যবসা পরিচালনা করার জন্য সর্বনিম্ন 5 বছর এবং তার অধিক সময়ের জন্য যে মূলধন সংগ্রহ করে থাকে, কোম্পানি পরিচালনার জন্য যে মূলধন সংগ্রহ করে থাকে তাহা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস। কোম্পানিসমূহ, আবারও বলছি, কোম্পানিসমূহ তহবিল সংগ্রহের জন্য সর্বনিম্ন 5 বছর এবং সর্বোচ্চ তার অধিক সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করে থাকে বা বিভিন্ন অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান বা মালিক যে সকল শেয়ার বিক্রয় বাবদ যে অর্থ সংগ্রহ করে সেটি হচ্ছে কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। এক নম্বর পয়েন্ট, এক নম্বর, এটাকে আমরা ক ধরে নিতে পারি, দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎসকে ক ধরে আমরা এক নম্বর পয়েন্টে চলে আসি। এক নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ার বিক্রয়। কোম্পানি ইস্যুকৃত কোম্পানির শেয়ারসমূহ বাজারে বিক্রয়ের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকে সেটিও কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে শেয়ার বিক্রয়টা হচ্ছে কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তবে অগ্রাধিকার শেয়ারের ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে শেয়ারসমূহ তাদের অবশ্যই অগ্রাধিকার শেয়ার বিক্রয় করা হলে বিক্রয় শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এটির মূল্য পরিশোধ করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝে থাকি যে কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকে সেই অর্থটাই কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। কিন্তু একটা কথা থেকে যায় যেটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন। অগ্রাধিকার শেয়ারগুলো একটা নির্দিষ্ট সময় অন্তে তার মূল্য পরিশোধের শর্ত সাপেক্ষে শেয়ার বিক্রয় করা হয়ে থাকে। বিধায় এই শেয়ার সমূহ কি করা হয় না, দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের মধ্যে পড়ে না, তাহলে এটি পরিশোধ করতে হতে পারে, যার কারণে এটি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের মধ্যে আসে না। তারপর হচ্ছে ঋণপত্র বিক্রয়, দুই নম্বর ঋণপত্র বিক্রয়, ঋণপত্র বিক্রয়, ঋণপত্র বিক্রয়, ঋণপত্র বিক্রয়, ঋণপত্র বিক্রয়। তাহলে কোম্পানি সমূহ ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি সমূহ ঋণপত্রের বিক্রয় শেয়ার স্টক ডিভেঞ্চার ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে কোম্পানি যে অর্থ সংগ্রহ করে থাকে সেটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে বা সংগৃহীত হয়ে থাকে সেটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে স্টক ডিভেঞ্চার ঋণপত্র ইত্যাদি বিভিন্ন বাজারে বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকে সেটি হচ্ছে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ। এই ঋণপত্রের বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগৃহীত করা হয়ে থাকে সেটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তিন নম্বর পয়েন্টে আমরা আসছি। তিন নম্বর পয়েন্ট হচ্ছে সঞ্চিত তহবিল, সঞ্চিত তহবিল, সঞ্চিত
তহবিল, সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিলটা হচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ। কোম্পানি সমূহ কোম্পানি যে মুনাফা অর্জিত হয়ে থাকে একটি নির্দিষ্ট সময় অন্তর, কোম্পানি সমূহ যখন গঠিত হয় একটি নির্দিষ্ট অন্তরে, কোম্পানি পরিচালনা পর একটি নির্দিষ্ট পরিমাণ বা নির্ধারিত পরিমাণ বা নির্দিষ্ট নির্দিষ্ট থাকে না সরি নির্দিষ্ট থাকে না যে পরিমাণ মুনাফা সংগ্রহ করা মুনাফা সংগৃহীত হয়ে থাকে। এদের মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিলি বন্টন না করে একটি নির্দিষ্ট অংশ সঞ্চিত তহবিলে জমা রাখা হয়ে থাকে। এই সঞ্চিত তহবিল একসময় আবার কোম্পানি দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহের উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। আবারও বলছি আমি, সঞ্চিত তহবিল কি? সঞ্চিত তহবিল হচ্ছে কোম্পানি সমূহ গঠন করার পর কোম্পানি যে মুনাফা অর্জিত হয়ে থাকে এই মুনাফাটা সম্পূর্ণ অংশ বিলি বা বন্টন না করে একটি নির্দিষ্ট অংশ সঞ্চিত তহবিলে জমা রাখা হয়ে থাকে। এই সঞ্চিত তহবিল থেকে যে অর্থ আবার কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস হিসেবে ব্যবসাতে বিনিয়োগ করা হয়ে থাকে। তাহলে সঞ্চিত তহবিলের অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস বা মূলধন সংগ্রহের উৎস। 4 নম্বর হচ্ছে অবলেখক। অবলেখক অবলেখক বা আন্ডার রাইটার যাদেরকে আমরা বলে থাকি, তারা কি করে থাকে? কোম্পানির শেয়ার বা ঋণপত্রে বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে থাকে। আর এই দায়িত্ব গ্রহণ করার পর তাদের উপর অবশ্যই শেয়ার ও ঋণপত্রে বিক্রয়ের দায়িত্ব বর্তে একটি নির্দিষ্ট সময় অন্তে এই অবলেখকরা যদি শেয়ার এবং ঋণপত্রে বিক্রয় করে না দিতে পারে তাহলে তারা কি করে? এই শেয়ার ও ঋণপত্রে নিজেরা ক্রয় করে নিয়ে থাকে। আর এই নিজেরা ক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তাহলে অবলেখকদের কাছ থেকে সংগৃহীত অর্থ হচ্ছে কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ বা মূলধন সংগ্রহের উৎস। আবারও বলছে অবলেখক আন্ডার রাইটার যারা কি করে থাকে? কোম্পানির শেয়ার ও ঋণপত্রে বিক্রয়ের দায়িত্ব বহন করে থাকে, গ্রহণ করে থাকে শর্ত সাপেক্ষে। তাহলে কোম্পানি ঋণপত্র এবং শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে থাকে তাহলে সম্পূর্ণ শেয়ার বা ঋণপত্র তাদের পক্ষে বিক্রয় করা সম্ভব না হলে তাহলে তারা কি করে? ওই শেয়ার বা বাকি শেয়ার বা ঋণপত্র সমূহ তারা ক্রয় করে থাকে। এর মাধ্যমে যে অর্থ কোম্পানিতে যে অর্থ অবলেখকদের মাধ্যমে যে অর্থ কোম্পানিতে সংগ্রহ করা হয়ে থাকে সেটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টে চলে আসি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে শিল্প ব্যাংক শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন ঋণ প্রদান করে থাকে। এই ব্যাংক সমূহ শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন বিভিন্ন মাধ্যমে ঋণ প্রদান করে থাকে এই ব্যাংক সমূহ। তাহলে শিল্প ব্যাংকদের থেকে সংগৃহীত ঋণও কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। আবার বলছি, শিল্প ব্যাংক শিল্পের উন্নয়ন বা কোম্পানির উন্নয়নের জন্য যে অর্থ সরবরাহ করে থাকে শিল্প ব্যাংক সমূহ। তাহলে শিল্প ব্যাংক থেকে সংগৃহীত ঋণও কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। বন্ধকি বা অন্যান্য ব্যাংক তাহলে বন্ধকি ব্যাংক হচ্ছে জামানত সংগ্রহের মাধ্যমে বা কোনো জামানত সংগ্রহের মাধ্যমে বা ভূমি বন্ধক রেখে বা বিভিন্ন ধরনের মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে যে ঋণ সংগ্রহ করে থাকে বা যে মূলধন সংগ্রহ করে থাকে। তাহলে বন্ধকি ব্যাংক সমূহ জামানতের বিপক্ষে বা বন্ধক রেখে বা বিভিন্ন মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে বা বন্ধক রেখে যে ঋণ সংগ্রহ করে থাকে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে বন্ধকি ব্যাংক অন্যান্য ব্যাংক সমূহ বন্ধক রেখে যা জামানত সংগ্রহের মাধ্যমে বা বিভিন্ন স্থাবর সম্পত্তি বন্ধক রেখে যে ঋণ সংগ্রহ করে থাকে সেই ঋণটাও কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান
নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কোম্পানি ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন তারা ব্যাংক কার্যক্রম পরিচালনা করে না, কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মেয়াদে স্বল্প এবং দীর্ঘ মেয়াদে ঋণ প্রদান করে থাকে। এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে আমরা বলে থাকি যে কি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেগুলো কি করে থাকে দীর্ঘমেয়াদে অর্থ বিনিয়োগ করে থাকে। এই সকল বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে বিনিয়োগকারী থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। বিমা প্রতিষ্ঠান আমরা বুঝে থাকি বিমা বলতে আমরা বুঝে থাকি যেমন মানুষের জীবন এবং সম্পত্তিকে ঘিরে নানা ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান। বিমা প্রতিষ্ঠান বলতে আমরা কাকে বলে থাকি সেটা আগে বলি। মানুষের জীবন ও সম্পত্তি ঘিরে নানা ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকে। এই সকল ঝুঁকি এবং অনিশ্চয়তার হাত থেকে মানুষের জীবন ও সম্পত্তিকে রক্ষা করার জন্য এই বিমাকারী প্রতিষ্ঠান গঠিত হয়ে থাকে। তাহলে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারীর নিকট তার জীবন এবং সম্পত্তির ঝুঁকি অর্পণ করা হয়ে থাকে এবং এই নির্দিষ্ট প্রিমিয়ামের বিপক্ষে যদি কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে বিমাকারী প্রতিষ্ঠান তার ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তাহলে এই সকল বিমাকারী প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ধরনের অর্থ সংগৃহীত হয়ে থাকে আর এই সকল বিমাকারী প্রতিষ্ঠান বিভিন্ন উন্নয়নমূলক বা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে তারা অর্থ বিনিয়োগ করে থাকে, মানে ঋণ প্রদান করে থাকে আর এই বিমাকারীর কাছ থেকে সংগৃহীত অর্থ হচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে বিমাকারী প্রতিষ্ঠান থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। 10 নম্বর বিদেশি সংস্থা বিদেশি সংস্থা বিভিন্ন বিদেশি সংস্থা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ ঋণ নিয়ে থাকে। এই বিদেশি সংস্থা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ বিদেশি সংস্থা থেকে ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিয়ে থাকে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি প্রতিষ্ঠান সমূহ থেকে স্বল্প সুদে ঋণ সংগ্রহের মা করে থাকে আর এই বিদেশি প্রতিষ্ঠান সমূহ স্বল্প সুদে ঋণ সংগ্রহ করার ব্যবসার একটি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান থেকে যেমন বিভিন্ন চায়না থেকে বা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের জন্য ঋণ সহায়তা প্রদান করে থাকে আর ঋণ সংগ্রহ করে থাকে। ঠিক তেমনি এই বিদেশি সংস্থা বিভিন্ন বিদেশি সংস্থা থেকে সংগৃহীত অর্থ কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তারপর সম্পত্তি বিক্রয় 11 নম্বর সম্পত্তি বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠান তার সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকে সেটাও কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহকারী বলতে পরিশেষে বলা যায় যে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান হচ্ছে কোম্পানি কি করে থাকে শেয়ার বিক্রয় বিভিন্ন বিভিন্ন ব্যাংক ঋণপত্র বিক্রয় সঞ্চিত তহবিল অবলম্বক শিল্প ব্যাংক বন্ধকি বা অন্যান্য ব্যাংক নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিমা প্রতিষ্ঠান বিদেশি সংস্থা সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকে সেটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে আমরা খতে চলে যাচ্ছি এখন স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহের উৎস। খতে আমরা চলে যাচ্ছি স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহের উৎস
স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহের উৎস, স্বল্প মেয়াদী কি কি অর্থ সংগ্রহ করা হয়ে থাকে? কোম্পানি ন্যূনতম এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে সেটি কোম্পানি স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহের উৎস। সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে কোম্পানি প্রতিষ্ঠান গঠন বা পরিচালনার জন্য যে অর্থ সংগ্রহ করে থাকে সেটি কোম্পানি স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহের উৎস। তাহলে মালিকের নিজস্ব ধন, মালিকের নিজস্ব ধন, মালিকের নিজস্ব ধন, মালিকের নিজস্ব তহবিল। এখানে মালিক মালিক তার নিজস্ব তহবিল দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে পারে, আর মালিক তার নিজস্ব তহবিলকে স্বল্প মেয়াদে অর্থ বিনিয়োগ করতে পারে। তাহলে মালিকের নিজস্ব তহবিল, মালিক বলতে এখানে পরিচালকগণ, পরিচালকগণ তাদের নিজস্ব সংগৃহীত অর্থ কোম্পানিতে বিনিয়োগ করে থাকে, আর এই সংগৃহীত অর্থ কোম্পানি স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহের উৎস হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তাহলে মালিকের নিজস্ব তহবিল কোম্পানি, তাহলে কোম্পানিতে মালিক বলতে কোম্পানি পরিচালকদেরকে বুঝিয়ে থাকে, আর এই পরিচালকগণ কোম্পানিতে নিজস্ব তার নিজের অর্থ সরবরাহ করতে পারে। এটি কোম্পানি এই অর্থটা মালিকের নিজস্ব তহবিলে স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ হিসেবে বিবেচনা করে থাকে। আত্মীয় ঘনিষ্ঠ জনদের কাছ থেকে সংগৃহীত ঋণ, ঘনিষ্ঠ জনদের কাছ থেকে সংগৃহীত ঋণ, ঘনিষ্ঠজন বলতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তার ভাই বোন বাবা মা বা চাচা জেঠি বা তার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে সেই অর্থটা কোম্পানি স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক সমূহ দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন গ্রামে গঞ্জে এলাকায় বিভিন্ন ভাবে বাণিজ্য ব্যাংকের শাখা বিস্তার থাকে। এসবের শাখা পোশাকা বা বাণিজ্য ব্যাংক সমূহ থেকে কোম্পানি সমূহ বিভিন্ন মেয়াদে অর্থ সংগ্রহ করে, বিভিন্ন সময় তাদের ঋণ সংগ্রহ করে থাকে। আর এই ঋণ সংগ্রহটা হচ্ছে কোম্পানি দীর্ঘ স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ, বাণিজ্য ব্যাংক থেকে সংগৃহীত অর্থ কোম্পানি স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ব্যবসায় ঋণ, ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে যে ঋণ সংগ্রহ করা হয়ে থাকে সেটি কোম্পানি স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহের উৎস। তাহলে ব্যবসায় ঋণ, ব্যবসায় অনেক সময় দ্বারাই কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে, তারে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে যে আর্থিক সুবিধা সমূহ পেয়ে থাকে সেটি কোম্পানি স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহের উৎস হিসেবে বিবেচিত। শিল্প ব্যাংক ও ভূমি বন্ধকি ব্যাংক, শিল্প ব্যাংক ও ভূমি বন্ধকি, আমরা কিছুক্ষণ আগে পড়ছি শিল্প ব্যাংক কিন্তু দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ অর্থ সংস্থান করে থাকে, কিন্তু শিল্প ব্যাংক স্বল্প মেয়াদে অর্থ সংস্থানও করে থাকে। আমরা বন্ধকি ব্যাংক বন্ধকি ঋণের কথা শুনছি, ভূমি বন্ধকিরা ভূমি বন্ধক রেখে যে ঋণ সংগ্রহ করা হয়ে থাকে সেটি হচ্ছে ভূমি ভূমি বন্ধকি ব্যাংক থেকে যে ঋণ সংগ্রহ করা থেকে ভূমি বন্ধকি ব্যাংক। তাহলে শিল্প ব্যাংক ও ভূমি বন্ধকি ব্যাংক, শিল্প ব্যাংক ও ভূমি বন্ধকি ব্যাংক, শিল্প ব্যাংক এবং ভূমি বন্ধকি ব্যাংক থেকে সংগৃহীত অর্থ হচ্ছে কোম্পানির স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহের উৎস। তাহলে আমরা বলে থাকি, পরিশেষে বলা যায় যে কোম্পানি সমূহ মূলধন এবং তহবিল সংগ্রহের জন্য কোম্পানি দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে থাকে। যেমন কি শেয়ার বিক্রয়ের মাধ্যমে কোম্পানি অর্থ সংগ্রহ করে থাকে, তেমনি কোম্পানির বিভিন্ন ভূমি বন্ধক রেখে এবং কোম্পানির সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে স্বল্প এবং দীর্ঘমেয়াদী উপরোক্তভাবে অর্থ সংগ্রহ করে থাকে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আজ ক্লাস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।